শিলিগুড়িতে খুন, চাঞ্চল্য শিলিগুড়ি পুর নিগমের 4 নম্বর ওয়ার্ডে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের 4 নম্বর ওয়ার্ড কুমোরটুলি দুর্গানগর এলাকায়। জানা গিয়েছে শুক্রবার রাতে বাড়ির ভিতরে ঢুকে শৌচালয়ে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল। অপর আরেকজন ব্যক্তির বিরুদ্ধে, মৃত ব্যক্তির নাম বিপুল গুপ্ত, সে পেশায় হকারি করে। বিপুল বাবু ঘরের ভিতরে একাই ছিলেন। বিপুল বাবুর স্ত্রী ও ছেলে সেই সময় পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। কিছুক্ষণ বাদে বাড়ি ফিরে এসে বিপুলকে শৌচালয়ে পড়ে থাকতে দেখেন। সেই সময় খুনের অভিযুক্ত রাম বর্মন বিপুল বাবুর পরিবারের লোককে হুমকি দেয় এবং ওই মুহূর্তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে ঘটনার খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া ফাঁড়ির পুলিশকে। পুলিশ পৌঁছে বিপুলকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে পুলিশ ওই এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত রাম বর্মনকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। আমি একটাই খালি কথা বলতে চাই যে এইভাবে আমার স্বামীকে মেরেছে, ওর জন্য মানে খুব বড় শাস্তি হয়। ওই 1-2 মাস জেলে থেকে বেরোয় যাবে, আমাদেরকে ধমকি দিয়ে গেছে, আমাকে আর আমার ছেলেকে, দুজনকেই ধমকি দিয়ে গেছে। কিন্তু আমরা পুলিশে গেলে আমাদেরকে ছাড়বে না। এই আমার ছেলেকে পুরো শরীরে পুরো ব্লাড লাগা ছিল। আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করি। পারিবারিক অশান্তি বলে কিছু হয়নি তো, ও তো আসলো, খেতে দিলাম, খেলো দিলো, সব ঠিক আছে। আমাদের পাশে একটা বিয়ে ছিল, আমি খালি 5 মিনিটের জন্য গেছি, ওইটুক সময়ের মধ্যে এসে দেখছি বিছানাতেও নেই। তারপরে আমি বলছি হয়তো বাইরে গেছে, দেখছি না জুতো তো বাড়িতেই আছে, তাহলে বাইরে জায়গায় গেলে তো লোকে জুতোটা পড়ে যাবে। তারপরে বাথরুমের গেট বন্ধ, দেখি বাইরে থেকে ব্লাড বের হচ্ছে। তখন আমি আমার ছেলে দুজনে মিলে ধাক্কা দিই, দেখি আমার হাজবেন্ডকে মেরে, ওই যে মেরেছে রাম বলে ও বসেই ছিল ভিতরে। হ্যাঁ, আমরা যখন ধাক্কা দিলাম তখন আমাদেরকে ধাক্কা দিয়েও পালালো, আমার ছেলেও পিছে পিছে দৌড়ালো, আর ওই ছিল ভিতরে। হ্যাঁ, সকাল থেকে তো সবাই এসেছে, খোঁজ নিয়ে গেছে। আমিও একটাই কথা বলতে চাই যে না, আমার ছেলের কোনো একটা ব্যবস্থা করা হয়। হ্যাঁ, কেন আমি একা এখন তো আমার আর কেউ নাই। হ্যাঁ, আর আমাদের যেন কোনো আর মানে আমি এটাই আপনাদেরকে বলতে চাই, যেটা আবার জেল থেকে এসে বাই চান্স আমার ছেলে স্কুলে গেলো বা কোথাও গেলো, সবসময় তো সাথে থাকবে না, যে আবার কোনো কিছু যদি করে দেয়। কেন আমাদেরকে যখন ও ধমকি দিয়েই গেছে, আমি এটাই চাই বারে বারে আপনাদের কাছে রিকোয়েস্ট। লক্ষ্মী গুপ্তা, কাল রাত্রে একটা মার্ডার হয়েছে, যার নামটা ওনার ছেলে বলছে, তাকে পুলিশ গতকাল রাত্রেই 1-1.5 ঘন্টা পরই অ্যারেস্ট করে নিয়েছে। এবং বাকি পুলিশ এখন তদন্ত করবে, তদন্ত করে কি আছে সেটা দেখা যাবে। বিপুল গুপ্ত, বয়স প্রায় আনুমানিক 40 হবে। এটা কিছু জানা যায়নি, বাড়ির লোকও জিনিসটা বুঝতে পারেনি, ও খেয়ে দিয়ে ঘুমাচ্ছিল, বলছে পাশের বাড়িতে একটা বিয়ে ছিল, বিয়েতে গেছিলো ওনার মিসেস আর ছেলে। এই কিছুক্ষণের মধ্যে 5-7 মিনিটের মধ্যে ঘুরে এসে দেখে যে বিছানায় নেই, তারপরে বেরোয় দেখতে গিয়ে দেখে বাথরুমের থেকে রক্ত বেরোচ্ছে, কারণ বাথরুমের দরজা বন্ধ ছিল ভিতর দিয়ে। তারপরে ধাক্কানো আরম্ভ যখন করে তখন ওনার ছেলের বক্তব্য আর ওনার মিসেসের বক্তব্য যে রাম ওখান থেকে তখনই ধাক্কা মেরে ওনাদেরকে বেরোয় পালাই যায়, গায়ে রক্ত মাখা ছিল। পরে আমরাও আসি, প্রশাসনের পুলিশ সবাই এসেছিলো, আসার পর ওকে ধরা হয়েছে, রেল ব্রিজের তলে ও ছিল, ওখান থেকে পুলিশ ওকে তুলে নিয়ে গেছে। এই সামনেই বাড়ি, ওর সামনেই মুখের মধ্যেই বাঁধিকে। ওর অরিজিনালি ও নিজের বাপের বাড়িতে থাকে না, ওর বউ একটা বাড়িতে ভাড়া থাকে, ও আরেকটা বাড়িতে ভাড়া থাকে। ও বারসানাতে কাজ করতো, বারসানা হোটেলে।